সরাসরি ঢোকার অনুমতি না থাকায় তৃতীয় কোনো দেশে 14 দিন আইসোলেশনে থাকার পর কুয়েট ঢুকতে হচ্ছে বৈধ ভিসাধারী প্রবাসী বাংলাদেশীদের। এই জন্য তারা বেছে নিয়েছেন দুবাইকে। জীবিকার তাগিদে কঠিন পথ পাড়ি দিতে এসব প্রবাসীদের দিতে হচ্ছে টিকিট সহ 2 লক্ষ টাকার উপরে এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামে মোটা অঙ্কের চাঁদা। এই বিষয়টি বাংলাদেশ কনস্যুলেটের এক কর্মকর্তাও স্বীকার করেছেন। এটা যদি আপনারা কমপ্লিট কন্টিনিউয়াস ক্যাম্পেইন করেন, এয়ারপোর্ট কন্ট্রাক্টটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। আমরা আমাদের উপরে বিশ্বাস রাখেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ঢাকা এবং চট্টগ্রাম ইমিগ্রেশন হয়ে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে দুবাই এসে হোটেল আইসোলেশনে অবস্থান করছেন হাজার হাজার কুয়েত প্রবাসী। দেরাদুবাইয়ের দুরুজ সিলভার আইকন সহ বেশ কয়েকটি হোটেলে এখন বহু কুয়েত প্রবাসীর আইসোলেশন অধ্যায় চলছে। কুয়েত পৌঁছানো পর্যন্ত তাদের অনিশ্চয়তা না কাটায় তারা ক্যামেরার সামনে হাজির হতে রাজি হয়নি। বাংলাদেশের যারাই এখন এই দুবাইতে আসার জন্য ইন্টারেস্ট, অনেকে আসতে পারতেছে যারা প্রফেশনাল ব্যবসায়ী, আর কিছু নতুন লোক যারা কাতার, ইটালি, কেউ কুয়েত যাচ্ছে, তাদেরকে অনেক সময় অনেকেই কিন্তু এয়ারপোর্টে তাদের বোর্ডিং দিচ্ছে না, কারণ ওখানে তাদের কন্ট্রাক্ট না হওয়ার থাকায় কেউ কিন্তু আসতে পারতেছে না। বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত আসতে ভিজিট ভিসা সহ তাদের খরচ পড়েছে 2,20,000 টাকা। বিভিন্ন এয়ারলাইন্সে আবার দুবাই থেকে কুয়েত পাড়ি দিতে গুনতে হচ্ছে 4 থেকে 4,500 দিরহাম। এ অবস্থার পরিত্রাণ না হলে আরও অসংখ্য কুয়েত প্রবাসীর বৈধ ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে কুয়েত পৌঁছানো সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, আরব আমিরাত।